আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন্ত ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসহাক, আবারও আমরা চলে যাবো আমাদের বন্ধুদের কাছে। ইনশাল্লাহ অনেক কিছু আমরা শিখতেছি আসলে। আই থিঙ্ক ফর মি, ইভেন ফর মি ইটস নিউ, অ্যান্ড দিস গাইজ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। আলহামদুলিল্লাহ আই চুজ দোজ টু লিডার্স ফর আস, দে ইয়ং অ্যান্ড দে আর সাকসেসফুল। নজরুল ভাইয়ের কাছে আমি চলে যাই। নজরুল ভাই, আপনি তো মাশাল্লাহ, ইউ হ্যাভ এ মাশাল্লাহ বিগ ড্রিম, ইউনো মাশাল্লাহ, অ্যান্ড ইউ হ্যাভ এ রিয়েলি style of work is totally different than I know a lot of people, honestly. So after the amader ke bolen je apni apnar in next 5 years where do you want to see yourself? It'd be very very interesting for our viewers. Now definitely amader je eta next 5 years e amar je company ta ke inshallah amar grow korar ache every continent e jawar. To ei muhurte amra shudhu matro europe ei ache, to inshallah next year er april may er dike amra middle east e launch korte jacche. End of next year, which is 2017. So by December we will be in US. So I mean, these two continent is the first priority at the moment. Then obviously we are, I mean, planning to do online, which will be due to be launched on January 2017. So inshallah, with those online maritime remittance, we will be all over the world. Achha, so, I'm not asked to you, I'm not still young. I'm not sure if you're married. Are you married yet? Yes, I'm 28 and okay, mashallah. Mani ei mani gotita khubi mashallah done very well in last 3 years, you said. Ami ashole ei chinta dar apna kotha theke ashlo. Do you follow somebody or how did it come about? Yes, no. আপনার রুটিনটা বলিয়েন, আমার খুব ভালো লাগবে আমার শুনে। আচ্ছা, আমার রুটিন যেটা হচ্ছে, আমি প্রতিদিন সকাল 5:30 উঠি অ্যাজ ইউজুয়াল। ওঠার পরে নর্মালি ফজরের নামাজের উপরে এখানে ডিপেন্ড করে কয়টার সময় উঠবে, এখন 5:30 দিকে উঠি। এরপরে ইনশাআল্লাহ 6:30 থেকে আমি আমার রিসার্চটা শুরু হয়, আমি মোটামুটি স্টাডি শুরু করি 6:30 থেকে 7:30 পর্যন্ত। এরকম 1.5 ঘন্টার মতো আমি প্রচুর নিউজ পেপার পড়ি, আমার একটা ফলোয়ার্স আছে তাদেরকে আমি আপডেট করি। কি কোজেন, when you read what do you look for, politics, বিভিন্ন ব্যবসায়িক? এটা আমি এক সফটওয়্যার ইউজ করি যেখানে আমার যে ইন্টারেস্টে যে নিউজগুলো অটোমেটিক চলে আসে ওখানে, তো ওখান থেকে আবার ফিল্টার করা আছে আমার, তো আমি যেটা খুঁজি অটোমেটিক চলে আসে আমার ইনবক্সে। ওইটার জন্য আমার আসলে বাইরে যাওয়া লাগে না কোথাও। গার্ডিয়ান বলেন, ভাবিকে খুঁজতে গিয়ে এসব করছেন না ভাই? তো এটা শুরু করার পরে আমি আর্লি অফিসে, অফিস খুব কাছেই, তো বাসা থেকে 1 মিনিটের ডিস্টেন্স, অফিসটা খুব কাছে থাকাটা জরুরি। এরপরে যেটা করি, আমি অফিসে চলে যাই 8:30, 8:30 থেকে 11:00 পর্যন্ত আমার যত কাজ থাকে আমি সেই সময় কোনো কল নেই না, ট্রাই করি না নেওয়ার জন্য। যে ইমেল যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে 11:00 থেকে 12:00 পর্যন্ত আমার যে অন্যান্য দেশের ম্যানেজারগুলো আছে তাদের সাথে জাস্ট মানে ফোনে কথা বলি, তাদেরকে মানে ডেইলি যে ওয়ার্কগুলো এটা শেষ করে আমি জাস্ট অ্যাভেলেবল থাকি আর কি, কোনো মিটিং কিংবা আউটসাইডে যাওয়া, ম্যানেজমেন্টগুলো লুক আফটার করা। আর মানডে টু স্যাটারডে আমি ড্রাইভও করি না, কারণ আমি যখন যাই, আমি যদি বাইরেও যাই সবসময় ট্রেন কিংবা ইয়ে টিউবটাই ইউজ করি, অথবা বাইরে গেলে আমার সাথে সবসময় তো ল্যাপটপ থাকে যদি বাইরের দেশে যাই। হ্যাঁ, আপনার কোজ ডিসিপ্লিন ইজ ওয়ান অফ দ্য কি অফ সাকসেস, টাইম ম্যানেজমেন্ট, এটা খুব অ্যামেজিং। এটা আপনার কাছে লাগে, ইউ লাইক আপনি একটা মেশিনের মতো হয়ে গেছেন সামহাউ। তো আপনি এই এর ভিতরে বাবির কোথায় খুঁজেন, মানে হাউ ডু ইউ মেক টাইম ফর বাবি এন্ড ইওর ফ্যামিলি? এখন আপনাকে কোনো কিছু নিতে হলে কোন কিছু মানে আপনি যদি আপনার চয়েস, অবশ্যই আপনি টাইম দিচ্ছেন, আমি বলতেছি বাট হাউ ডু ইউ মেক এই ইউ নো একটা আচ্ছা ফ্যামিলি, ফ্যামিলি যেটা ইভিনিং এ হয় 9টার সময় আমরা একসাথে ডিনার করি, তারপরে হচ্ছে আমি যদি ইউকেতে থাকি লাঞ্চটা বাসায় যেই করি, কারণ বাসা অফিস খুব কাছে। আর উইকেন্ডসে তো দেখা হয়, কথা হয় সব কিছু। আর আসলে আপনার মানে চয়েস আপনি কী নেবেন, আমি চাই না যে ফেইল একটা পার্সন হওয়া, যেটা আমি আমার আগের জেনারেশনকে যেটা শুনছি আমার বন্ধুরা, আমাদের বিশেষ করে আমি কালচারালি যেটা দেখছি, আজকে একসাথেই পড়ছিলাম, ওই জায়গাতে আছে, আমি এখানেই আছি, আমি আসলে এই এক্সাম্পল যেন আমি যেন না দেই আমার নেক্সট জেনারেশনের কাছে যে আমি আমি এটা করতে পারতাম, এটা করি নাই। সো আপ টু 35 ইয়ার্স আমি যেটা করছি ইনশাল্লাহ
নেক্সট 7-8 ইয়ার্স এইভাবে কাজ করব, এরপরে একটা পজিশনে যাওয়ার পরে তখন হয়তো বা একটু রিল্যাক্স করব। আপনার কাছে আমি আবার আসবো, খুবই জি চমৎকার লাগতেছে স্যার। ওনার কাছে আসেন তো, আপনার কাছে আসলাম আর কি। আপনি বলেন তো আপনার যে কাজের যে গতিটা, ইউর কমিটমেন্ট উইথ ইউর কমিউনিটি, আই নো ইউ আর অলসো এ ম্যানেজমেন্ট অফ ডিসি অফ দ্য সেন্টার ইউ রান, সো আপনি এই সময়টা হইতে কি পা করেন 1 নম্বর, আর আপনি এটার মধ্যে কি দুঃখ লাগে? ইউর ইয়ং ম্যান অ্যান্ড মেজরিটি আমাদের যে অভাবটা যেটা দেখা যায় যে আপনি যদি স্কুলে যান তাই দেখবো ম্যানেজমেন্টটা হইলে কি আপনার সকল বয়স হাল, আপনি যদি মসজিদও যান দেখবা সকল বয়স হাল। ইটস এ গুড থিং মার্শাল দেয় রানিং এন, বাট একটা জিনিস মিসিং হইল যেটা আমরা ইয়ং অ্যান্ড অল যদি মিক্স না করি আপনার, তাহলে এখন থেকে আমরা লার্ন করা অন্য এক্সপিরিয়েন্স আর না অন্য, আর যারা আমরা আপনার বড় আছি আমাদের এরাটা কে না আনি, হাউ দে লার্ন হাউ মাস হাউ দে নো উই লাভ দেম, এটা বড় একটা গ্যাপ এখানে। সো আপনি কি লার্ন করবো এটা কেন ঠেলা? Well, when I moved into the area, Docklands area, in 2010, there wasn't any mosques around, not that I know of. So I was looking for a group of people who are willing to build a mosque or a center. I was looking for it. So I prayed in Alpha Group Center, their first Tarawih and Jummah prayer. So after searching, looking for some people, I found some people, alhamdulillah. And they were already planning to build the WCO masjid, not build, like get permission from the council. So I get to know some sasas like Isak Sasa and Aladdin Sasa. I said to them, where do you guys pray? And mashallah, they're great people though. Mm-hmm. A lot of time and respect for them, yeah. Mashallah. So I met them and I said to them, look, if you guys need any help in any ways, let me know. Obviously, I can't do much because of you guys, this might think I'm still young and you know, there's a language barrier and everything. But I'm here. So we got the mosque. I wasn't involved in the management at the beginning. So after, I think, 1 or 2 years, so they said, I was a member from the beginning. I was maybe one of the first person to give my membership form to the masjid. So after 2 years, they said, you have to be involved in the committee because I think you can give more. So they got me involved in the committee. And I was just an executive member for a few years, and then the secretary. What difference did it make? Well, when you sit around the table, you see, you don't want to always see, like you said, just the sasas. You want to see some people who can oppose their decisions. Their thinking is like, it's not wrong thinking, it's good thinking, but their thinking is sometimes just for themselves or maybe their age. They are not thinking about the young generation, the facilities they need to give them, the activities they need to give them. So that's what I bring to the table as well. And that's how what I What did you add to the table? So give us an example. What did you add to it? So I mean, at the beginning we just this 5 times prayer. Not that I'm not taking the credit. I don't want to take any credit or anything. Obviously maybe they had plans as well. At the beginning we used to just do 5 times prayer in the masjid. Then we had to apply for evening madrasas. Then we used to do youth activities on Sundays. We did football sessions, snooker sessions. And then when he grew the center, too many people came, kids. So there wasn't enough space for them. So then we got DCO. So I took all the activities there because they have bigger space. So we are running We applied for a grant for WCO, so you got some money. After election approved for it, after agree happened, then he wanted a post, he wanted to do something, he wanted a change, and he got involved. How did he get elected? Because he said, "I am inside for them, I am involved for money." So I think, after this side, we can do it. You have to enjoy. You have to enjoy. It's a thing that you have to enjoy doing. I mean, taking up challenges and sitting on a table and saying no to some people is a very hard thing to do, because sometimes you can't just say okay, I agree. If you think they're doing something wrong, you have to just put your hand up and say sorry, I don't agree, because this might affect the community, this might affect the center, right? So whatever you think, you just have to speak up, your you know, speak up for yourself. Amar ashole kono, because always it helps, you don't have to have it, but you always helps if you look up to someone. I always think like film actor hoye na, we have to everyone in the community, we have a role to play in the family community. I mean, we can do something for better, and we need to find some time
to contribute to the society, contribute. It's not just about me, but family man. But particular reason asini that is a passion came into you. The ami omukre dekhse ota korte amar bhalo lagche. No, it's just just the thing that I want to do. I want to change something in the community. Not change. I mean, I want to do something to make it better. Self-motivated that's person. Yeah, and like being a governor. I mean, it's a thing that you have to enjoy. I enjoyed for 4 years. I loved it. I attended a lot of meetings, a lot of hearings. When you sit on a for example, appeal hearing, someone be suspended for whatever reasons. It's a thing you have to go through a lot of papers and why they were suspended. And when you think like, oh, you are a person who's sitting there, you have to come up with a decision very soon. It's like, it's something. Can I come to the governing body to you in a minute? ওনার সাথে একটু জাস্ট একটু অ্যাড করে দিই, যেমন উনি যেটা বলছেন উনি সবসময় ওনার কমফোর্ট জোনে থাকতে পছন্দ করছে, এটা কিন্তু ইয়াং জেনারেশনদের জন্য খুব একটা ভালো দিক না। আপনি কোনো কিছু করতে হলে আপনি যে বললেন না যে সার্কামস্ট্যান্স চেঞ্জ হয়েছে, ড্রাগে চলে যাচ্ছে, সো কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। আপনি দেখেন যতগুলো সাকসেসফুল আমাদের কমিউনিটিতে আছে তারা বেশিরভাগই দেখবেন যে ফার্স্ট জেনারেশনই বেশি, তারা এখানে কিন্তু তাদের কমফোর্ট জোনে কখনোই ছিল না। এবং যা আমরা আলাউদ্দিন চাচা কিংবা আমাদের যেসব ওয়েল নোন ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু সবাই ফার্স্ট জেনারেশনের, সেকেন্ড জেনারেশন কিন্তু ডেভেলপ বলেন এইগুলো, কারণ এই কান্ট্রিগুলোই কিন্তু আবার সাপোর্ট করে যে কিডসদের কমফোর্ট জোনে থাকার জন্যে, ওদের কিছু বলা যাবে না, এইটা করা যাবে না, সেইটা হবে। সো সাকসেসফুল হইতে হলে আপনাকে আপনার কম্পিটিটর কখনোই আপনাকে কমফোর্ট জোনে থাকতে দিবে না, সবসময় আপনি চারিদিক থেকে অ্যাটাক করবে। সো আপনাকে মাস মোর ইন্টেলিজেন্ট হইতে হবে, যে কোনো অ্যাডাপ্টেশনটা অনেক মনে করেন কুইক হইতে হবে, বেশি ডিলে করে ফেলে দেখবেন যে আপনি আর নাই ফিল্ডে। নজমুল ভাই, এই দেশে আসলে আলহামদুলিল্লাহ লাস্ট 5 years থেকে আমরা দেখছি যে অনেক বাচ্চারা they did very well in education. We have a lot of doctors now, we have a lot of engineers now, we have people going to Oxford University, Cambridge University, we have MPs, we have মার্শাল, ইস অ্যামেজিং, লাস্ট 5 years ইস বুম। আপনি বলেন তো আমরা যদি ওদেরকে একটা পর্যায়ে নিতে চাই তো আমরা কী করতে হবে? হাউ ডু উই ইউনাইট দেম আর মুভ অ্যাজ এ ফোর্স ফর মেকিং এ বেটার কমিউনিটি? জি, আপনি যদি দেখেন যারা যারা মানে আমাদের এমপিগুলোর কথাই দেখেন, তারা কিন্তু অনেক ফাইট করত, তারা কিন্তু কেউ কারোর কমফোর্ট জোনে ছিল না, সেলফ মোটিভেটেড অবভিয়াসলি ভাই, যেটা অবশ্যই আপনাকে থাকতে হবে, ড্রিমটা মাস্ট থাকতে হবে। এর সাথে সাথে আপনাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, রিঅ্যাক্টিভ হইলে খুব প্রবলেম। আমাদের ইয়াং জেনারেশনদের প্রোঅ্যাক্টিভ হইতে হবে, রিঅ্যাক্ট করার পরে কোনো কিছু ঘটার পরে কিছু করলে তো আপনার লাভ হচ্ছে না। রিঅ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছেন আপনি? রিঅ্যাক্টিভ মানে কোনো কিছু, আচ্ছা, আপনি কোনো কিছু করতে চান, ঠিক আছে, মানে সেটা আপনি উইলিংনেস নিয়ে সেটা করতে যাচ্ছেন, করছেন। যেমন আপনার মানি ট্রান্সফারের কথাই বলে, এটা করছে, মাশাআল্লাহ, ইটস বিন সাকসেসফুল। এখন রিঅ্যাক্টিভ বিজনেস যেগুলো আছে, আমরা এখন রেস্টুরেন্ট বিজনেসটাকে যদি ধরি, বেশিরভাগ তারা তো ইনোভেটর না, ও অমুক ভাই করছে, আচ্ছা, মানে ওনার বিজনেস সাকসেস দেখে রিয়াক্ট করে সেম ট্রেন্ড, সেম পলিসি, সেম অ্যাপ কিছু অ্যাপ্লাই করতে গেলে তো হয় না, বুঝছেন তো? আপনাকে সবসময় মানে ইন অ্যাডভান্স উইদাউট রিসার্চ, উইদাউট নোইং দ্য মার্কেট, ওরা করছে আমরা করে দেই, হয়ে গেলে হইব না হলে নাই, মানে এরকম না করে ভালো। আচ্ছা, এটা একটা চমৎকার একটা কথা বলছেন। সো এটার সাথে আমি যেটা আরো বলছিলাম যে টাইম ম্যানেজমেন্টের কথা যেটা বলছিলাম, আপনাকে সুপার টাইম ম্যানেজমেন্ট মানে ইয়ে হইতে হবে। আচ্ছা, এটা আমাদের আমলে কিভাবে নিয়ে আসা, এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, মানে টাইম কিপিং লাগে আমরা আসলে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মেবি। জি, বিকজ আপনি বলেন যদি একটা সময় প্রোগ্রামটা কিছু করে না, মিটিং হয়, লোক আসে আপনার আড়াইটার দিকে, এটা বিয়াতে গেছেন একটার সময়, লোক আসে তিনটার দিকে, পাঁচটার দিকে আপনার এটা বন্ধ করে চলে যেত। মিন ওয়াই ইজ ইট আমরা মানে এই জন্য মানুষে বলে আসলে রং হয়ে যায়, আপনি কি ইংলিশ টাইম দিচ্ছেন না বাঙালি টাইম দিচ্ছেন? আরে খুবই একটা লজ্জা লাগে না, লজ্জার মতো একটা জিনিস, কেন আমরা এইভাবে কেন হলাম না? না, এখন আপনি শুধু আপনি এইভাবে যদি চিন্তা করি, আপনি সেম মানুষই, আপনি কিন্তু ড্রাইভিং করার সময় কিন্তু লেফটে দিয়ে চালাচ্ছেন, আবার বাংলাদেশে যাই যখন ড্রাইভ করুন, আপনি কিন্তু রাস্তার মাঝখানে একই মানুষ, পলিসি আছে এই এখানে, ওই জন্য আপনি লেফট দিয়ে চাচ্ছেন, ওখানে পলিসি নাই ওই জন্যে নেই। এইটা মনে করেন কালচারাল একটা প্রবলেম, জানে যে বিয়ে বাড়িতে লেট হবে, বাংলাদেশি ভাইয়ের বাড়িতে একটু, সো এটা আসলে কালচারাল একটা সমস্যা।
আপনি ইংলিশ কোনো জায়গাতে গেলে আপনি দেখেন শপে যেয়ে বার্গেন শুরু করবেন, বুঝছেন, বাংলাদেশে 2 পাউন্ড কম দেবেন। আপনি আবার ইংলিশ কোথাও গেলে আপনি কিন্তু সেখানে কিন্তু করবেন না। সো এটা মানে সামহাও মানে একটা মিটিং এ যাবেন, ইংলিশের সাথে যাবেন আপনি, মাশাআল্লাহ, তাহলে টাইম টু গিভস ভেরি ভেরি টাইম, আপনি এখানে কিন্তু এটা করবেন না। কিন্তু আমাদের মধ্যে এগুলো শুরু হয়েছে, আসলে এটা কিন্তু একটা এফেক্ট করতেছে আমাদের জেনারেশনদেরকে। এদেশে যারা বড় হচ্ছে এটা তাদের দেশ। আচ্ছা, এটা সেটা এটার সাথে আমি আরেকটু তখন যে বললাম না যে একটা কথা বলতে বলতে কথার মাঝখানে আসলে সময় আমি পাই নাই, তখন যে মানে ইয়েটা মোবাইল ফোনটা মানে ড্রাইভ করাটা আমাদের ইয়েটা যদি দেখেন, ড্রাইভিং কালচার কিন্তু আমাদের কমিউনিটিতে বেশি, অন্য যারা ইয়াং ইয়ের যদি দেখেন, আমাদের কি আপনি ড্রাইভিং করে এক সিটি থেকে আরেক সিটিতে বিজনেসের পারপাসে যাচ্ছেন, আপনি আমরা টাইমটাকে কীভাবে অপচয় করছি। আপনি হয় রাত আপনি যদি ট্রেনে যান, এখন ইসেতে আপনি কাজ করতে পারছেন, ল্যাপটপ ফোনের মধ্যে সব কিছু করা যাচ্ছে, ইমেল দেখা, আনসার করা, এভরিথিং কিন্তু আপনি করতে পারছেন সেম কাজগুলোই। এখন কি হচ্ছে, আমাদের কালচার হয়ে গেছে দেখেন এভরিবডি ড্রাইভিং, তারা যে কী পরিমাণ টাইমটা ওয়েস্ট করছে তারা কিন্তু নিজেরাও চিন্তা করে না। আপনি সারাদিনে মিনিমাম মনে করেন 2 আওয়ার্স যদি ড্রাইভ করেন, 2 আওয়ার্স আপনি মাল্টিপ্লাই করেন 365 দিয়ে, আপনি কতটা টাইম অপচয় করলেন আর কি। তো আমরা ভাবতেছি এরকম হতে পারে, মনে করেন আমি একটা জায়গাতে যাব, ট্রেনে লাগবে আমার 3 ঘন্টা, আমি গাড়ি গেলে আমার 1.5 ঘন্টা হয়ে যাবে, ওইদিকে সেভ হয় না? না, ওইদিকে যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনি টাইমটাকে, আমি জাস্ট উদাহরণ দিলাম যে আপনি লন্ডনে যে পরিমাণ ক্রাউড আছে, মানে মাল্টি টাস্কটা করা যায় না। জি জি জি, আপনি মনে করেন ট্রেনে বসছেন একসাথে অনেক কাজ করা সম্ভব। জি জি, কনসেন্ট্রেশন করা যায় না, বুঝছেন। ইন্টারেস্টিং, না না না, ভেরি ভেরি, সো নাও লাগে বিজনেসম্যান, না না সত্যি চমৎকার, ভালো একটা। যেমন সব জায়গাতে এয়ারপোর্টে যাচ্ছে, যেখানে বসছে যতটুকু সময় থাকছে, আমি জানি চেক ইন করতে এতটা আছে, ল্যাপটপে চার্জ করা আছে কিনা, মানে সবসময় আপনাকে মনে করেন যে প্রোঅ্যাক্টিভ না থাকলে তো আপনি কোথায় কোথায় থেকে লুজ করছেন সেগুলো তো চিন্তার একটা ব্যাপার আছে। তো আমি শুধুমাত্র অফিসেই বসে থাকি না, আমি ফিল্ড ভিজিট করি, সেলসম্যানের সাথে যে দেশেই যায় তার সাথে বেরোই পড়ি, সারাদিন সে যা যা করে, আপনাকে লিড বাই অ্যান এক্সাম্পল, আপনি যখন দেখবেন যে আপনার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আপনার সাথে আছে, আপনি তার থেকে বেশি ওয়ার্কআউট করেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, চমৎকার। আসলে আমার খুব ভালো লাগছে আপনার এগুলো শুনে, খুব বাস্তবমুখী মানুষ আসলে, হোয়াট হি সেজ হি ডাজ, দ্যাটস অ্যানাদার থিং। সুমন ভাই, আপনি তো আগে বলছিলেন আপনি ইউআর স্কুলের একটা গভর্নর ছিলেন, এই ফিল্ডে আপনি প্রথমে কীভাবে ঢুকলেন, জরুরিটা কী ছিল, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু বিকাম এ গভর্নর ইন দ্য স্কুল, ওয়াই, আর আপনার পাওয়ারটা কীতে আসে একটু এক্সপ্লেন হবেন, বিকজ দেয়ার লট অফ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়াচিং। আপনারা যদি মানে এই গভর্নর হতে চান, সো দে ক্যান টেক এক্সাম্পল ফ্রম ইউ, টেল মি ওয়াই ইজ ইট। ইন 2002 হোন মাই সান স্টার্টেড নার্সারি, সো দেয়ার ওয়াজ টু গভর্নর ভ্যাকেন্সিস, পেরেন্ট গভর্নর্স, সো এট দ্য টাইম আই ওয়াজ নিউ, সো দেয়ার সাম ব্রাদার্স ইন দ্য লোকাল এরিয়া, দে আস্ক মি টু বি ইনভলভ, আই সেড, দে সেড ওয়াই ডোন্ট ইউ জাস্ট apply for it. So I was thinking about, I've done some research about the governor position and what do we have to do and what's involved. And after I got kind of like, okay, yeah, this is something maybe I want to do. It's a lot of decision making, a lot of things involved. So I applied, alhamdulillah, parents, they voted for me, so I got in. When I got in, at the beginning it looks all confusing because you have to know a lot of things and you have to know a lot of numbers. It's all kind of confusing, but when you get used to it, you know there's you they are telling you a lot of things that not everyone knows, and sometimes you have to make a very important decision. Okay, so why is it important? It's very important because, especially now, because of the central government cuts, the budget is very tight. At the time, it was important because there were a lot of issues, the sex education issue that was at the time quite major. So I got involved to have a say in that, and plus the budget, when they do their budget, you have to know where you are investing your money, because the government are cutting a lot of money, and now. So after the jatta decision, you know, it takes a khami ani. Yes, definitely you work. Even the teachers, head teacher, they have to listen to you. Yeah, they run the school on a daily basis. You don't run the school on a daily basis.
they come up with the suggestion, this is the proposals, what do you think? Sometimes we say, no, this is maybe too costly, we can't afford it, maybe we can change it from that to that, because you have to always think about the resources you have. And at the moment, we are very pushed, we are very tight for budgets. All the schools in town, not just town, all over the country. So it's a position, it's a very responsible position, it's not a joke. A lot of people, they think, okay, I want to be a governor. Okay, let's become a governor. And they don't know what they're getting involved into. You have to know. So why did you give up then? Why did you give up? Honestly, I gave my 4 years term is expired this month. So they asked me to re-stand, but purely because of my family circumstances, because I thought, at a young age, I 4 years ago, that was 29, I was 29. People, they say, why do you get involved at this young? People, they get involved at a later age. So why? I said, look, I like doing it. But because of my family, I think I need to spend time with my family, because at the moment, I'm just focusing my kids, because they are the future for me. And if they don't get the quality time they require now, I'm not going to give them that 10 years later. Okay. You have 1 minute to say your last message to our viewers. Yes. What would you say? What would I say? Thank you. Thank you for inviting me today. That was a very important topic, I think, youth leadership. And there is a lacking. I don't think there is enough leaders in our community. I would urge all the young people, come forward, do something for the community. Come forward to make a change, because, I mean, if you don't come forward, someone else gonna take this role. There's someone gonna come and make the decisions for you and for your kids. So it's very important we come forward and we do our best to change the community for better. Thank you. Do you want to say anything to Bhavi and your kids? Nathul Bhai, before your 1 minute, I want to ask you actually, ei desher je sompotta amader ache, onek by experiences je gula ache shikteche, era ki Bangladeshe giye kichu korte parbe? Kichu sujog ache? Obosshoi, keno parbe na? আপনি দেখেন এখন যে বিজনেস গ্রোথটা যদি চিন্তা করেন কম্পারেটলি ইউকে থেকে বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন বিজনেস গ্রোথ কিন্তু বাংলাদেশে কারেন্সি স্ট্রং হচ্ছে প্লাস এই এই দেশের লোকজনই যদি মিডল ইস্টটাকে দেখেন কনসালটেন্সি লেভেলে হোটেলগুলো যদি দেখেন মানে হসপিটাল ইন্ডাস্ট্রি সবাই কিন্তু কি পারসন হচ্ছে এই দেশের লোকগুলো যেই কিন্তু ওই রোলগুলো ফিল আপ করছে সেম বাংলাদেশ এটা গ্রোয়িং ইকোনমি যাচ্ছে চায়নাতে যাচ্ছে না ব্রিটিশরা এক্স্যাক্টলি সেম বাংলাদেশে তো চায়নার মতোই চলে যাচ্ছে উইদিন টু থ্রি ইয়ার্স আপনি এখান থেকে শুধু দেখবেন যে ইউকে থেকেই বাংলাদেশে মানুষ চাকরির জন্য আগে যেটা উল্টা হয়েছে সো অবভিয়াসলি দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি বাট অ্যাজ লং অ্যাজ দে ক্যান অ্যাডাপ্ট টু ইট সো ইউর ওয়ান মিনিট টু আওয়ার ভিউয়ার্স কি বলবেন লাস্ট আচ্ছা লাস্ট মেসেজ হচ্ছে ভিউয়ারদের যারা ইয়াং আছেন তারা তাদের যে ড্রিমটা সেটার পিছনে সবসময়ই থাকতে হয়তো বা সার্কামস্ট্যান্সের চেঞ্জের জন্যে অনেক সময় একটু চেঞ্জ করতে হয় তবে যেইটা গিভ আপ করা যাবে না অনেক সমস্যা অনেক প্রবলেম আসে পথে চলতে গেলে তো সবসময়ই যেটা আমি সবাইকে বলি আমাদের কলিগ আমাদের যারা আছে সবাই নিজেদের একটা ব্র্যান্ড আছে নিজেদের ব্র্যান্ড যেটা মানে নিজেরা যেটা করতে পছন্দ করে সেইগুলো চারদিকে জানানো বিশেষ করে সোশ্যাল মিডিয়া আছে রোল প্লে করতে পারে ফেসবুক আছে লিঙ্কডিন আছে টুইটার আছে তাদের মাধ্যম দিয়ে সে যেটা চায় তার নেটওয়ার্কটা তৈরি করা তার কমিউনিটিটা তৈরি করা ওই কমিউনিটি থেকে অনেক কিছু শেখার আছে তার জেনুইন লাইক ইন্টারেস্ট তারা কে কি করছে এটা হিউজ অপরচুনিটি আমরা হয়তো অনেক নেগেটিভিটি শুনছি কিন্তু আপনি যদি ডিজিটালাইজড ওয়ার্ল্ডে যান পজিট মানে অপরচুনিটি হিউজ আপনি যেভাবে নেবেন সেভাবে আর কি হবে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আসার জন্য আসলে অনেক কিছু আমি শিখছি সম্মানিত ভাই বোনেরা আসলে আমরা অনেক কিছু বললাম আসলে আমাদের সমাজটা আলহামদুলিল্লাহ আসলে ভেরি ফাস্ট উই গোয়িং টুওয়ার্ডস সাকসেস আমাদের সাকসেসগুলো দেখলে আসলে মনটা ভরে যায় সো আমরা আরও কিছু করতে পারি আমাদের আসলে দাঁড়ানো হবে না উই শুডেন্ট বি স্যাটিসফাইড বাট উই হ্যাভ আই থিঙ্ক উই ক্যান টেক লট ফার্দার ইনশাআল্লাহ বাট এই কাজটা করতে হবে সবাই মিলে আসলে দিস ইজ দ্য আইডিয়া অফ টুডে অ্যাকচুয়ালি
আমরা যারা বয়সাল আছি, উই নিড টু ব্রিং আওয়ার ইয়ং পিপল টুয়ার্ডস ফ্রন্ট লাইন অ্যান্ড টিচ দেম, শো দেম, হাতে ধরে ধরে শেখাইতে হবে, অ্যান্ড আমাদের কোন তাদের কাছ থেকে শিখতে হবে। আসলে এখানে মানে বেয়াদবি কিছু নাই, ও আমি জানি না কি হলো, আমি জানি না, আমি জানি না, ওদের কাছ থেকে শিখে নেবো ইনশাআল্লাহ। সো আমাদের পক্ষ থেকে কিছু যদি আমরা ভুল হয়ে থাকি, আপনার দয়া করে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আগামীতে অবশ্যই আপনার সাথে আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া রাখেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।